হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। এখন বাজে 3টে আর আমি এখন স্নান করে চলে এসেছি, তো এখন আমি যাব পুজো দিতে, গোপালের পুজো দিতে। তো তোমরা দেখতে থাকো আমি গোপালের পুজো দিই কেমন করে। এই হচ্ছে আমার গোপাল সোনা। এই যে 3টে গোপাল বসে আছে এখানে, আর পাশে দেখো রাধা কৃষ্ণ আছে, আর গোপালের এই যে বিছানা খাট সব কিছু এখানে রয়েছে। দেখো এই যে এখন আমি এখন পুজো দেবো, গোপালকে স্নান করাবো। গোপাল সোনার স্নান কমপ্লিট, এবার জামা পরিয়ে দিয়েছি, আর হাতে চুল এবার পরিয়ে দিচ্ছি, মালা পরিয়ে দিয়েছি, চুলটা দেব। হয়ে গেছে সাজটা কমপ্লিট। তোমরা সবাই কিন্তু বলো আমার গোপাল সোনাকে কেমন লাগছে আজকে এই পোশাকে। দেখো এরা শীতের পোশাক পরে আছে, এদেরকে আর খুলবো না আজকে, অন্যদিন স্নান করিয়ে দেবো। গোপাল সোনার স্নান হয়ে গেছে, এবার কিন্তু খাবার পালা, এবার গোপালকে খেতে দেব। এই যে দেখো গোপালকে কি খেতে দিয়েছি, খই মুরগি আছে, তার সাথে নিমকি আছে, আর আছে চানাচুর। এই হচ্ছে আজকে গোপালের প্রসাদ। গোপালের মুটুকটা পরানো হয়েছিল না, এবার পরিয়ে দিলাম, সাজটা কমপ্লিট হলো। এবার এবার অনেকটা সুন্দর লাগছে, আগের থেকে আরো বেশি সুন্দর লাগছে। গোপাল এমনিতেই সুন্দর আমাদের কাছে, সবার কাছে। আমার তো পুজো হয়ে গেছে, আর তোমরা কার কার বাড়িতে গোপাল আছে আমাকে কমেন্টস করে জানিও। কিন্তু ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক করে দিও। বাই বাই। হ্যালো ফ্রেন্ডস, দেখো আমরা এখন একটা পশ্চিমবঙ্গে এসেছি, কিছু দেখা যাচ্ছে, আজকের এই সুন্দর সমাপ্তি অনুষ্ঠানের শেষ দিনের মেলায় উৎসবে আমার পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা, অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। নতুন বছরের শুরুতে অনুষ্ঠিত হয়েছে এই মেলা, এর আগে সুন্দরভাবে অনুষ্ঠিত হয়ে গেল বই মেলা, বই উৎসব। একটা কথা খুব পরিষ্কার, শান্তিপুরে যে সংস্কৃতি এবং ঐতিহ্য গোটা বাংলাকে পথ দেখায়, গুণীজনের যে সমাহার, একটু সেলফিও তুলে নিচ্ছি, ছেলে শাশুড়িকে একটু ছবি তুলে দিচ্ছি। ছেলে তো ভীষণ আনন্দ পেয়েছে, ভীষণ খুশি হয়েছে, আমিও কয়েকটা সেলফি তুলে নিলাম। তারপর আমাদের খাওয়া, একটু ফুচকা খেয়েছি, ফুচকাটা দেখানো হলো না।
ছেলে জল খেলো, তারপরে আমরা বাড়ি চলে আসলাম।